দর্শক বন্ধুগণ, আজকে আমি লাইব্রেরি থেকে বই নিতে যাচ্ছি। এমনিতে লাইব্রেরিগুলো বন্ধু নতুন একটা সিস্টেম করেছে, সেটা হচ্ছে অনলাইনে বই চেক আউট করতে হবে, তারপর ওদেরকে কল করে একটু টাইম নিতে হবে। তো গতকাল কল করছিলাম, ওখানে কোনো টাইম ছিল না, যে প্রতি পিক আপ করার জন্য 15 মিনিট করে টাইম। তো গতকাল তো আমার জন্য টাইম ছিল না, সে কারণে বইগুলো বাইরে টেবিলে করে রেখে দেবে 15 মিনিটের জন্য। এই 15 মিনিটের মধ্যে আমাকে নিতে হবে, সে বই নেওয়ার জন্য দিচ্ছি। তো এইবার এই রাস্তাতে আমি সাধারণত যাই না, রেখে আমার অনেক ভয় ভয় লাগে। এই বাড়িটা সবসময় মনে হয় একটা হ্যালোইনের ব্যাপারটা হয়েই আছে এখানে, যেমন গাছ মরে গেছে দেখে এখন ভিতরে দেখা যাচ্ছে, যখন গাছগুলো সব সবুজ থাকে ভিতরে দেখা যায় না, কোনো অন্ধকার থাকে। তো এখান থেকে লাইব্রেরি হচ্ছে 15-17 মিনিটের হাঁটা পথ। হেঁটে যাচ্ছি কারণ হলো গরমের মধ্যে কোথাও বাড়ি যাওয়া হয় না, হাঁটাহাঁটি করা দরকার একটু। চিকিৎসা পেশার পরে আমার মনে হয় যে পোস্টাল ওয়ার্কারদের কাজটা মোটামুটি হার্ড, এবং তারা প্রতিদিনই করে যাচ্ছে, সপ্তাহে 6 দিন একদম শুরু হয় বলতে সোমবার থেকে শনিবার পর্যন্ত, সে সপ্তাহে 6 দিন। আমাদের এই এলাকায় পোস্ট ফ্যান আস্তে আস্তে এখন যেহেতু 4:30 সন্ধ্যা হয়ে যায়, অন্ধকারের মধ্যে চিঠি দিয়ে যায়, আবার স্নো এর মধ্যে অন্ধকারে স্নো দেখা। এমনিতেই আমি দিনে বলা যায় একদিন হাঁটছি তোর মধ্যে, তখন মানে অনেক সাবধানে হাঁটতে হচ্ছে, পিস্তা যাতে পড়ে না যায়, আর ওরা বাধ্যতামূলক চিঠিপিটি করে যাচ্ছে। এইটা একটা মানে করোনার মধ্যে একটা কাজ, এটা প্রতিদিন করছে ওরা, আবার এখন না করলেও না, কারণ লোকজন যেহেতু ঘরের ভিতরে আছে, সবাই গিফট পাঠানো বা বিভিন্ন বাজার টাজার সবাই অনলাইনে করছে, সুতরাং সেগুলো বাড়ি বাড়ি পৌঁছাতে হবে কাউকে না কাউকে। সো এই ডেলিভারি ওয়ার্কাররা একটা এসেন্সিয়াল সার্ভিস প্রোভাইড করছে। এবং আজকের তাপমাত্রা এখন 40°C, এই জন্যই স্নোগুলো সব গলে যাচ্ছে। এই আমার বাঁ পাশে হচ্ছে পার্ক, এই পার্কের সামনের অংশটা আমি একদিন একটা ভিডিওতে দেখেছিলাম, হাঁটাহাঁটি এট বক্সেস ভিডিওতে। তো এটা আপাতত কুকুর চড়ানো, চার তো কোনো মানুষ দেখা যায় না। প্রথমত স্কুল অনলাইনে হচ্ছে, এখনও ফিলাডেলফিয়া স্কুল বন্ধ হয়নি, আজকে বুধবার থেকে বন্ধ হবে এক সপ্তাহের জন্য। আর ঠান্ডার মধ্যে মানুষজন পার্কে একটা কম আসেন নিতে।
আমাদের লোকাল প্রাইমারি স্কুল। আপাতত অন্যান্য সবগুলো মুখে বন্ধ, অনলাইন লেখাপড়া হচ্ছে। লাইব্রেরি প্রবেশ পথ কিন্তু টিফিন দেওয়ার কারণ আছে, যাওয়া নিষেধ। শুধুমাত্র পিক আপ করে দেবো বই, অনলাইন হচ্ছে করে বেরিয়ে হচ্ছে আমার বই। আমার নাম লাস্ট টাইমে ফার্স্ট ফোর লেটার্স MONDAL মন্ডলের জায়গায় MND, সে বইটা নিলাম। এর আপাতত কেমন দেখান নেই, একই রাস্তা এখানে খেলা বুঝতে।